নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব ক্ষেত্রেই বিএনপি প্রার্থীরা আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে পিছিয়ে, তাই তারা ভোট গ্রহণ নিয়েও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে কথা বলেছেন তিনি। এ সময় মোহাম্মদপুরের সাংবাদিক আহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে, এগুলো গতবাঁধা অভিযোগ, সবসময় তারা করে এসছে এবং নির্বাচন চলাকালীন নানা অভিযোগ করবে, বিকেলবেলা করবে, সন্ধ্যাবেলাও করবে। যেভাবেই হোক কোনো সাংবাদিক আহত হওয়া সেটি অনভিপ্রেত দুঃখজনক। সেটি কেন হয়েছে, কিভাবে হয়েছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।